زيارة المدينة দক্ষিণ ধলাইর 72 জন হজযাত্রীদের মধ্যে দ্বিতীয় দফায় মঙ্গলবার 7 জন হজযাত্রী পাড়ি দিলেন পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে 7 জন হজযাত্রীকে বিদায় জানাতে মঙ্গলবার সকালে দক্ষিণ ধলাইর ইসলামাবাদ বড়বাড়ি জামে মসজিদের পরিচালন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা ও বিদায়ী মোনাজাত মাহফিলের আয়োজন করা হয় 7 জনের মধ্যে একজন মহিলা হজযাত্রী রয়েছেন ইসলামাবাদ থেকে 4 জন খুলিছড়া থেকে 2 জন এবং কর্কট থেকে 1 জন হজযাত্রী রয়েছেন মোনাজাত মাহফিলে মোনাজাত পরিবেশন করেন রাজঘাট দারুল ফয়াজ মাদ্রাসার মাওলানা নাজিমউদ্দিন মাহফিল শেষে মসজিদ চত্বর থেকে হজযাত্রীদের সাথে প্রায় শতাধিক মুসল্লিরা পায়ে হেঁটে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে গিয়ে গাড়িতে ওঠেন সেখান থেকে পরিবার পরিজন মসজিদ কমিটির সদস্যরা এবং ইসলাম দরদি মুসল্লিরা হজযাত্রীদেরকে শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দর পর্যন্ত সাথে গিয়ে বিদায় জানান এদিনের বিদায়ী সংবর্ধনা ও মোনাজাত মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামাবাদ বড়বাড়ি জামে মসজিদের সভাপতি শাহজান আহমেদ মজুমদার সহসভাপতি খুরদেশ আলম মজুমদার সম্পাদক আহাদ আহমেদ মজুমদার কোষাধ্যক্ষ মুফসলিল আলী মজুমদার তৈবুর রহমান মজুমদার নুরুল আলম লস্কর শিক্ষক কাইমুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমার যারা গাড়ি আছে আমরা লম্বা করছি একটা লিখে দেয় গাড়িগুলা আগে আমরা ধর্মপাড়ায় কিমান হাজিপুরে লই যাব না ওখানে রাস্তা আমাদের আগে রেখে যাব অব মনোমানি একটা আবেগ আমি মহল্লা এবং উপস্থিত সবার পক্ষ থেকে আজকে হজযাত্রী যারা এটা তারা কাছে আমার একটা কথা আমরা সলাপি যান কথাবার্তার মাধ্যমে যদি আপনাদের কোনো মনোমানি দূর দিয়ে রাখি আল্লাহ মাফ দিতা আপনারা আল্লাহ বাস্তে মাফ দিতা আপনারা যে দেখা দেখা কোন দিয়ে আমরা আজকে উপস্থিত যারা হয়েছি আপনারা এক বাইরে দিতাম কালকে আপনারা আপনার এক বাইরে দিতাম দুয়া করবা আমরা কমিটির পক্ষ থেকে আজকে উপস্থিত ছয় জন হাজি আর একজন আমরা মহিলা ও যাত্রী আছেন ও চারজন লাগিয়ে আমরা সামান্য সিদ্ধিও মহিলা মানুষ আপনার হক থাকি রহাদিবা হিসাবে আমরা লাপাই